আসসালামু আলাইকুম আছেন সবাই আবার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থামিল দেখে বুঝে গিয়েছেন একজোড়া ঘন সুন্দর ভ্রু যেন আমাদের মুখের চেহারাটাই বদলে দেয় সেই জন্য সুন্দর ভ্রু পেতে আমরা কিন্তু নানান ধরনের কাঠঘর পোড়াই অর্থাৎ বাজার থেকে কিন্তু অনেক কিছু কিনে ব্যবহার করি বেশিরভাগ সময় দেখা যায় আমরা বাজার থেকে অনেক ধরনের জিনিস কিনে ব্যবহার করি এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু সমস্যাটা কিন্তু কোনো সমাধান হয় না কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু ভুরুর থেকে রোম ঝরে যেতে শুরু করে পাতলা হয়ে যায় ভ্রু এই ব্যাপারটা নিশ্চিতভাবে খুবই দুশ্চিন্তার কারণ ভুরুর ঘনত্ব ঠিকঠাক না থাকলে কিন্তু আমাদের চেহাটা দেখতে একদমই বাজে দেখা যায় এর জন্য কিন্তু অবশ্যই ভুরু পাতলা হওয়া শুরু করলে প্রথমে তার কারণটা খুঁজে বের করা দরকার এবং তার সমাধানটা কিন্তু অবশ্যই করে ফেলা দরকার খুব তাড়াতাড়ি যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি ঘরোয়া এই উপায়টি এই উপায়টি ফলো করলে কিন্তু আপনাদের ভ্রু সহ চোখে যে পাপটি আছে সেটি পরা দূর হবে তার সঙ্গে কিন্তু নতুন পাপটি গজাতে সাহায্য করবে তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কী কী উপাদান আমি ব্যবহার করেছি এই রেমেডিটি তৈরি করতে তবে আগে বলে দিচ্ছি এই রেমেডিটি তৈরি করতে বা আজকে আমি যে এই টিপসটি আপনাদেরকে বলে দিব এইটা কিন্তু আমি এখানে দুইটি টিপস বলে দেবো আপনাদের কাছে যেটি সুবিধার মনে হয় বা যেটি ভালো লাগে সেটি কিন্তু আপনারা ফলো করতে পারেন তো প্রথম টিপসটি ফলো করার জন্য আমি প্রথমে যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের গুণাবলী কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া প্রতিরোধে অনেক ভালো কাজ করে তেমনি কিন্তু ভ্রু এবং পাপড়ি এটা ঝরে যাওয়া রোধ করতেও কিন্তু পেঁয়াজের যে ভূমিকা সেটি কিন্তু অপরিসীম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে পেঁয়াজ গ্রেট করে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটে একটু থেতো করে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু শিলনোড়াটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন সেটাতে কোনো জাতীয় জিনিস না পেশা থাকে তো এখানে কিন্তু আমি চাপ দিয়ে দিয়ে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু বের করে নিয়েছি এখানে কিন্তু আমার এক চামচের মতো পেঁয়াজের রস হয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে লেবুর রস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে লেবুর রসটা দিয়ে দিয়েছি এখানে আপনারা একটা লেবুকে ছয় ভাগ করলে যতটুকু পরিমাণে পাওয়া যায় ততটুকু পরিমাণে কিন্তু এখানে দিয়ে দেবেন এক কথা এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে লেবুর রসটা লাগবে এখানে কিন্তু আমি আবার চা চামচের মতো লেবুর রস নিয়ে নিয়েছি এবার দুইটি উপাদান কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি আরও একটি উপাদান মিশিয়ে দেব। আর এটি এটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো সেটি হচ্ছে অ্যালোভেরা এখানে আমি অ্যালোভেরাটা ব্যবহার করেছি গাছে আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা থাকে সেটি ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে কিন্তু একটি অ্যালোভেরার ডাটা কিনে এনে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন অথবা একটি ডাটা কিনে এনে যদি আপনারা ডিপ ফ্রিজে আইস করে রে রেখে দেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন আর তাছাড়াও কিন্তু নর্মাল ফ্রিজে অ্যালোভেরাটা অনেক দিন থাকে অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য চুলের জন্য সব কিছুর জন্যই কিন্তু খুবই উপকারী একটা জিনিস অ্যালোভেরা দেওয়ার ফলে এখানে যে রেমেডির কার্যকারিতা সেটি কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবং এই যে ভ্রু ঝরে যাওয়া সেটি দূর করবে আর তার সঙ্গে কিন্তু ভ্রুটা অনেক বেশি কালো করতে সাহায্য করবে তো এখানে অ্যালোভেরা জেলটা যেহেতু অনেক পিছল হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি অন্য একটি প্রিচে অ্যালোভেরা জেলটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে জেলের রূপান্তর করে নিয়েছি অর্থাৎ আমি যে অ্যালোভেরাটা নিয়েছিলাম সেটি একটু জেলের মতো বানিয়ে নিয়েছি আর যারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি করার কোনো দরকার নেই সরাসরি যেখানে যে পেঁয়াজ আর লেবুর রসটা নেওয়া হয়েছিল সেটির মধ্যে কিন্তু জেলটা মিশিয়ে দিতে পারবেন আর অ্যালোভেরাটা যেহেতু একটু পিছল যাতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হচ্ছে ভ্যাজলিন এখানে কিন্তু আমি ভ্যাজলিন নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো কোম্পানির পেট্রোলিয়াম জেলিটা নিয়ে নিতে পারেন তবে এখানে কিন্তু আমি যেটা দেখে দিচ্ছি আপনার চাইলে কিন্তু আপনাদের বাসায় যদি এটা থাকে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এখন যেহেতু শীতকাল তো সবার বাসায় কিন্তু এই ভ্যাজলিনটা আছে তো ভ্যাজলিনটা এখানে কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না দুই থেকে তিনবার ঠোঁটে ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ ভ্যাজলিন আমরা ব্যবহার করি ততটুকু পরিমাণে ভ্যাজলিন কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এই রেমডিটি বানিয়ে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু একদমই ব্যবহার করতে যাবেন না আমি আবার বলে দিচ্ছি আপনারা এই ভ্যাজলিনটা বানানোর পরে নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিনের বেশি কিন্তু কখনোই ব্যবহার করবেন না তবে সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা যখন ব্যবহার করবেন তখনই যদি বানিয়ে ব্যবহার করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভ্যাজলিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু ভ্যাজলিনটা একটু তেল চিটিটে বা একটু আঠারো যেটাই বলেন সেটাতেও হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে তবে এখানে আমার কাছে ব্রাশ দিয়ে মেশানোটা বেশি সুবিধার মনে হচ্ছিল এই জন্য কিন্তু আমি ব্রাশ নিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরাতন যে নষ্ট ব্রাশ বাসায় থাকে সেরকম একটা নষ্ট পুরাতন ব্রাশ নিয়ে নিলেই হবে তো এই পর্যায়ে দেখুন আমার এই রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারের ব্যবহারের কয়েকটি পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথম পদ্ধতি হচ্ছে কটন বার এখানে যাদের বাসায় কটন বার আছে তারা কিন্তু কটন বারের মধ্যে এই রেমেডিটি এভাবে নিয়ে লাগিয়ে নিতে পারেন আমি ঠিক যেভাবে যেভাবে হাতের ওপর দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই একইভাবে ভ্রুতে এবং আপনার চোখে যে পাপড়িতে আছে সেখানে কিন্তু লাগিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এরকম নষ্ট ব্রাশ দিয়েও এ কাজটা করে নিতে পারেন অথবা আপনাদের বাসায় যদি তুলা থাকে পরিষ্কার তুলা সেটা দিয়েও কিন্তু এ কাজটা করতে পারেন আমি ঠিক যেভাবে যেভাবে প্রত্যেকটি ধাপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি সেমভাবে বাসায় ট্রাই করেন তাহলে একশো পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবেন আপনাদের বাসায় যদি এরকম ব্যবহৃত নষ্ট ব্রাশ বা কটন বার যদি এই দুইটার একটাও না থাকে তাহলে আপনারা তুলা দিয়ে আগেই বলেছি তুলা দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন অথবা আইভরুর সঙ্গে যে ব্রাশটা থাকে সেই ব্রাশটা দিয়েও কিন্তু সেমভাবে আপনারা করে নিতে পারবেন তবে চোখের পাপড়ির জন্য কিন্তু আইভরুর যে ব্রাশটা আছে এটি দিয়ে কিন্তু খুব ভালো হবে মানে সুবিধা হবে আর ব্রাশ কটন বার আর তোলায় এটা কিন্তু ভ্রুতে আপনাদের সুবিধা হবে এটি ছাড়াও এই রেমেডিটি লাগানোর ছাড়াও আপনারা কিন্তু এমনিতেও ভ্রুটা এ ধরনের যে আই ব্রাশ আছে এটা দিয়ে অথবা যে চিকন চিরনিগুলো থাকে সেটি দিয়ে কিন্তু কয়েকবার চিরুনি করে নিতে পারেন চুলা স্টানোর মতো সেক্ষেত্রে কিন্তু ভুরুর যে লোমগুলো আছে সেগুলার কিন্তু ব্যায়াম হবে যার ফলে কিন্তু এটি ঝরে পড়া রোধ করবে এবং এর গোয়াটা কিন্তু মজবুত করবে তো আমার এই টিপসটি কিন্তু খুবই উপকারী এই টিপসটি আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু আমি বলছি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তারপরেও কিন্তু আমি আরও একটি টিপস আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের কাছে যে টিপসটার সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটি ফলো করবেন তো পরবর্তী টিপসের জন্য আমার যেটা লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাকি যে অ্যালোভেরাটুকু রেখে দিয়েছিলাম সেই নিয়ে নিয়েছি এই অ্যালোভেরা থেকে কিন্তু আমি এরকম দুইটি পিস করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কীরকম ঘনত্ব করে কেটে নিয়েছি এরকম ঘনত্ব করে কিন্তু দুইটি পিস আমার লাগবে এখানে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ঠিক কীরকম মোটা করে কিন্তু আমি কেটে নিয়েছি অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি কিন্তু মোটাও না এই অ্যালোভেরাটা যেটা করতে হবে সেটি হচ্ছে চোখের ভ্রুর ওপর এভাবে একটু আলতো করে ঘষে নিতে হবে আলতো করে ঘষে নিয়ে অ্যালোভেরার যে জেলটা আছে সেটি কিন্তু একটু বের করে নিতে হবে ঠিক আমি যেভাবে হাতের উপর দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে কিন্তু ভ্রুর ওপর করে নেবেন তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু অ্যালোভেরা জেলটা একটু বের হয়ে গিয়েছে সে অবস্থায় কিন্তু এইভাবে রেখে দিতে হবে ভ্রুর ওপর যাদের চোখের ভ্রুড় সমস্যাটা কম তারা কিন্তু এই পদ্ধতিটি ট্রাই করতে পারবেন আর যাদের ভুরুতে অনেক বেশি সমস্যা আছে বা অনেক বেশি ঝরে পড়ছে অনেক বেশি পাতলা তারা কিন্তু অবশ্যই আগের পদ্ধতিটা ফলো করবেন কারণ ওইটাই কিন্তু বেশি তাড়াতাড়ি রেজাল্ট দেবে আর যাদের খুবই সামান্য পরিমাণে সমস্যা আছে তারা কিন্তু এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারবেন তবে দুইটি পদ্ধতি কিন্তু খুবই কার্যকরী তবে প্রথমটা কিন্তু বেশি কার্যকরী